বিসমিল্লাহ রহমানে রহিম। চাল ডাল তেল লবণ পানি গ্যাস বিদ্যুৎ সহ প্রতিদিন আমরা যে সমস্ত দ্রব্য ব্যবহার করি এই দ্রব্যগুলোর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক সাবেক ডেপুটি মেয়র এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জেনারেল আব্দুল সালাম, এখন এই মুহূর্তে আমাদের গণতন্ত্রের অন্যতম সংগ্রামী সেনাপতি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য ডক্টর খন্দকার মাহবুব হোসেন উপস্থিত আছেন, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সম্মানিত নেতৃবৃন্দ এবং ঢাকা অঙ্গ সংগঠন সময় নেতৃবৃন্দ ও প্রিয় ভাই ও বোনেরা সালাম আলাইকুম। বন্ধুগণ, আজকের এই প্রতিবাদ সমাবেশ আমাদের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলোর দাম মূল্য যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তার প্রতিবাদে আজকে এই সমাবেশ। চাল ডাল তেল লবণ আমাদের প্রত্যেক দিন প্রয়োজন হয়, আমরা দেখছি এখন প্রতিদিন এই যে ন্যায্য মূল্যের দ্রব্য বিক্রি করছে আপনার ট্রাকে করে, প্রতিদিন সেই লাইন লম্বা থেকে লম্বা হচ্ছে। এখন সেই লাইনে মধ্যবিত্তের অংশ যাচ্ছেন, কারণ তাদেরও এখন ওই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আজকে গ্যাসের দাম প্রতি বছরে দুই বা তিনবার করে বাড়ানো হচ্ছে, আজকে বিদ্যুতের দাম ধাপে ধাপে প্রতি বছর দুই বা তিনবার চারবার করে বাড়ানো হচ্ছে, আজকে পানির দাম বারবার করে বাড়ানো হচ্ছে। এর কারণটা কি? একটাই কারণ যে এই সরকার তারা নিজে এবং তাদের সমস্ত প্রশাসন যন্ত্রকে দুর্নীতির একটা সর্বরাজ্য দাম বাড়ছে। তাকে তিনবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, তার বেতন কত জানেন? কমপক্ষে 5-6 লক্ষ টাকা। এই যে অপচয়, এই যে কোনো ব্যক্তি বিশেষকে দুর্নীতির সুযোগ করে দেওয়া, সেই কাজটা করছে এই সরকার। বন্ধুগণ, আজকে সর্বক্ষেত্রে দুর্নীতি একটা সর্বগ্রাসী একটা ব্যাধিতে পরিণত হয়েছে। আপনাদের পুরো বাদ নেই, চালের দাম বাড়ছে কেন? চালের দাম বাড়ার কারণ হচ্ছে যে উৎপাদনের একটু ঘাটতি আছে, কিন্তু সরকার স্বীকার করতে চায় না, বলে যে আমরা স্বয়ং সম্পূর্ণ, কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি বছর তাদেরকে 7-8 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করতে হচ্ছে। মিথ্যা কথা বলিয়ে তারা আইনমন্ত্রী এবং উপদেষ্টা তাদের টেলিফোনের আলাপ ফাঁস হয়ে গেছে। সেই টেলিফোনের আলাপে কি বলেছে? যে প্রধানমন্ত্রী হাসিনার ছেলে জয়
যিনি এই সরকারের আইটি উপদেষ্টা, সেই সঙ্গে তিনি আপনার বিদেশে থাকেন, তার একটা বিশেষ প্রজেক্ট, সেই সম্পর্কে তারা কথা বলছিলেন। আমরা জানতে চেয়েছি বারবার যে এই সম্পর্কে পরিষ্কার করে বলতে হবে, শুধু তাই নয়, সেই প্রজেক্টের ব্যাপারে কোন মামলা বিচারালয়ে যাবে, রিট করতে হবে, সেখানে বিচারকের নামও বলা হচ্ছে এবং ফাইল কোথায় আছে না আছে সেই সমস্ত কথা বলা হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা এই কথাগুলো জানতে চেয়ে তারা উত্তর দেননি, এখন পর্যন্ত দিয়েছেন। আমাদের আইনমন্ত্রী সাহেব বলেছেন এটা একটা ইনোসেন্ট কনভারসেশন, একটা এটা কোন রকমের আপনার ঝামেলা মুক্ত একটা আলোচনা, আলাপ। ঝামেলা মুক্ত আলাপ যদি হবে তাহলে সেখানে ফাইল আদান প্রদানের কথা কেন বলছেন, সেখানে জয় সাহেবের নাম নিচ্ছেন কেন, তার কথা বলে সেই প্রজেক্টকে পাশ করানোর কথা বলছেন কেন, আপনার একটু জানতে চাই, জনগণ জানতে চায়। একই সঙ্গে দেখুন, কিছুদিন আগে চাঁদপুরের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় সেখানকার জমি অধিগ্রহণ, ল্যান্ড রিকুইজিশন, সেই সম্পর্কে দেখা গেল 365 কোটি টাকার অধিগ্রহণের লোক রয়েছে। আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা কক্সবাজারের জমি অধিগ্রহণের দুর্নীতির কথা ফাঁস করার দায়ে তাকে চাকরিচ্যুত করা হলো। আমরা দেখলাম এখন বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, সংগ্রাম শুরু হয়েছে বেশ কিছুদিন ধরেই তাদের দুর্নীতির বিরুদ্ধে, গতকাল পাবনাতে হয়েছে। প্রতিটি ক্ষেত্রে এই যে এখন করোনা কোভিড, আমাদের যান বাঁচে না, আমরা কোন রকমের রক্ষা পেতে চাই, আর তারা টিকা নিয়ে প্রথম থেকেই শুরু করেছে দুর্নীতি। ওই একই ব্যক্তি যে ব্যক্তি টেলিফোনে কথা বলেছেন, তাকে দিয়েই টিকা আমদানি করার, সেখানে কোটি কোটি টাকা আপনারা লুটপাটের ব্যবস্থা করেন। এই সরকারের এখন এমন কোন জায়গা নাই যেখানে তারা লুটপাট করছে না। অনেক সময় আমার মনে হয় যেন ছোটবেলায় কবিতা শুন ঘুম পড়াতে আমাদের মা, যে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বর্গি ভয় দেখাতো। বর্গি কারা ছিল? যারা বাংলা থেকে আসতো এসে লুট করে নিয়ে চলে যেত, সেই লুট করে নিয়ে এসে চলে যাচ্ছে বন্ধুগণ। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ একটা লুটেরা দলে পরিণত হয়েছে। এই কথাটা আজকে নয়, মাওলানা আব্দুল আহমেদ খান ভাসানী সেই 1974 সালে এই কথা বলেছিলেন, যখন তখনও আওয়ামী লীগ সে দুর্নীতি করছিল, তখন বলেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের নামটা বদল করে দিয়ে এটা বাংলাদেশ লুটপাট সমিতি করা উচিত। আজকে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে একটা লুটপাটের দলে পরিণত হয়েছে, এবং এই লুটপাট করে সম্পদ লুট করে বিদেশে পাচার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আজকে না কালকে পত্রিকায় দেখলাম, এখন ওই যে আপনারা আমেরিকান স্যাংশন দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, এইটাকে দূর করার জন্য তার লবিস্ট নিয়োগ দিয়েছে, মাসে $20,000 শোধ দিতে হবে তাদেরকে। এতদিন তো লম্বা লেকচার মারলেন, অনেক কথা বললেন, এখন কেন এই লবিস্ট নিয়োগ করছেন? কারণ একটাই, যে আপনার জনগণের টাকা, ট্যাক্সের টাকা, তা দিয়ে লবিস্ট নিয়োগ করে আপনার জনগণের উপরে যে অত্যাচার, নির্যাতন, গুম করা, খুন করা, তাকে হালাল করতে চাইছেন, তাকে ঢাকতে চাইছেন, আড়াল করতে চাইছেন। কিন্তু বন্ধুগণ, ওই যে বলে না ধর্মের কর বাতাসে নড়ে, সেই ধর্মের কর বাতাসে নড়েছে, এখন চতুর্দিকে ঘন্টা বাজতে শুরু করেছে। আর উপায় নাই, যতই ওলটপালট করেন, লবিস্ট নিয়োগ করেন, আর যতই আপনার পাল্টান দিকবাজি খেতে থাকেন, সুন্দর সুন্দর কথা বলেন। আরেকটা কাজ করেছে, কিছুদিন আগেই, কয়েকদিন আগেই পত্রিকায় দেখলাম, এখন নাকি আপনার গণ পেনশন দিবে, মানুষকে পেনশন দেবে, পরিষ্কার করে কিছু বলছে না, কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি এটা আরেকটা লুটের কায়দা কানুন তারা করতে যাচ্ছে। মানুষের কাছ থেকে প্রতি মাসে মাসে এক হাজার করে টাকা নেবে, 60 বছর পরে দেবে, এর মধ্যে মারা গেলে ফেরত পাবে না, এর পরিষ্কার করে কিছু বলছে, যদি এটা এখনো পাশ হয়নি কিন্তু এই প্রস্তাব তারা নিয়ে এসেছে। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে দেখবেন শুধুমাত্র কি করে লুট করা যায়, কি করে মানুষের পকেট কাটা যায়,
সেই ব্যবস্থাই তারা করছে, মানুষের কোন সমস্যার সমাধান তারা করতে পারছে না বন্ধুগণ, পারছে না তো বটেই, বরঞ্চ আরো মানুষকে তারা বিপদে ফেলছে। আজকে সমগ্র বাংলাদেশের একটাই সমস্যা, সমস্যা হচ্ছে আওয়ামী লীগ, এবং মানুষ এখন আওয়ামী লীগকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করতে শুরু করেছে। আজকাল গালিও দেয় এই কি মানুষ না আওয়ামী লীগ, ভুল বললাম ভুল বললাম এই কথাই বলে, আরে কি মানুষ না আওয়ামী লীগ, এটা হয়ে গেছে সব জায়গায়, গ্রামে গঞ্জে সব জায়গায়। আমরা তেল পাই বন্ধুগণ, আমরা যখন বাইরে যাই বাজারে যাই দোকানে যাই সব ছুটে আসে, আবার সেই ভাইরা যারা এলাকায় থাকতে পারে না, যারা পুলিশের দাপটে মিথ্যা মামলায় চটচড়িত হয়ে শহরে চলে এসেছে, যারা হকারি করে রিক্সা চালায় ভ্যান চালায় অথবা দোকানে কর্মকর্তা কর্মচারী কাজ করে, তারা বলে ভাই আর কতদিন এই সরকার আর কতদিন থাকবে। এটা শুধু তাদের কথা নয়, সব মানুষের কথা, সবাই বলে, মহিলারা বলেন আমরা দোয়া করছি ম্যাডামের জন্য, ম্যাডামকে সুস্থ করুক, আল্লাহ আমাদের মুক্তি দিক। আজকে সমগ্র বাংলাদেশের সবখানে ওই এক আওয়াজ, একটাই আওয়াজ, হাসিনা তুমি বিদায় হও, এই জনগণকে মুক্তি দাও। বন্ধুগণ আমার খুব কষ্ট হয় দুঃখ হয়, আজকে এই আওয়ামী লীগ যারা আজকে এইভাবে দমন নির্যাতন করে খুন করে গুম করে, আপনারা একটা পোস্টার দেখেছেন ঢাকা শহরে খেয়ে গেছে আমাদের সেই ছোট্ট মেয়েটা সাফার ছবি দিয়ে তার ক্রন্দনরত চেহারা দেখেছেন আপনার ছবিটা পোস্টারটা দেখেছেন, এই পোস্টার আজকে সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আজকে একটা শিশু সে তার পিতাকে হারিয়ে না পেয়ে গুম হয়ে যাবে থেকে কোচ করছে তার চোখের অশ্রু দিয়ে, আজকে সমগ্র বাংলাদেশের মানুষের এই একই অবস্থা। আমাদের সব কিছু ভালো যা কিছু অর্জন তা সব লুট করে নিয়ে গেছে এই সরকার, এই সরকারকে এই দেশের জনগণ কোনোদিন ক্ষমা করবে না বন্ধুগণ। আওয়ামী লীগ নিজেরা এক সময় সংগ্রাম করেছে, সত্য কথা, পাকিস্তান আমাদের তারা আইয়ুব খানের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, গণতন্ত্রের লড়াই করেছে, তাদের তাদের ভালো করে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, এই গুম করে হত্যা করে নির্যাতন করে দমন করে কোনোদিন জনগণের আন্দোলনকে ঠেকিয়ে রাখা যাবে না, কোনোদিন যায়নি যাবে না। তাই আজকে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়াচ্ছেন, আবার প্রধানমন্ত্রী বলছেন কি ভর্তুকিই যাওয়া আর যাবে না, না দরকার হবে না তো, চুরি বন্ধ করেন লুট বন্ধ করেন ভর্তুকি দিতে হবে না, চুরি করছেন লুট করছেন বলে আজকে ভর্তুকি দিতে হয়। বন্ধুগণ আমরা আপনাদের কাছে এটুকু আবেদন জানাতে চাই, আমরা পথে নেমেছি রাস্তায় নেমেছি, জনগণের কাছে আবেদন জানাতে চাই যে আসুন আজকে আপনার শরীর হন, আমি তরুণ যুবকদের কাছে আহ্বান জানাতে চাই জেগে উঠুন, আজকে দেশ সমাজটিকার ডাকে এই দেশকে রক্ষা করবার জন্য, এই মানুষকে রক্ষা করবার জন্য, আমাদের দেশের ত্রিবেগম খালেদাকে মুক্ত করবার জন্য, আমাদের তরুণ নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে, এবং আমাদের যারা কারাগারে আছেন তাদেরকে মুক্ত করতে আমরা আজকে সবাই একযোগে নেমে পড়ি। সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই, যারা দেশপ্রেমিক গণতন্ত্র ভালোবাসেন আসুন আমরা একসাথে এই ভাব ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করি, লড়াই শুরু করি, এবং বিজয় আমাদের অবশ্যই হবে ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের সকলকে সকলকে ঐক্যবদ্ধ সেই লড়াই থেকে আমাদের ঢাকা দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ প্রায় 22 জন নেতা কর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, এছাড়াও ছাত্রদল যুবদের অনেক নেতা কর্মী এখনো কারাগারে আছে, আমাদের অনেক কর্মীকে সাজা দিয়ে 7 বছর 8 বছর এবং জীবন যাবতীয় সমাধি আটক করে রাখা হয়েছে সকলকে মুক্তি দিন। সব শেষে সরকারকে বলতে চাই এখনো সময় আছে, সমস্ত আমাদের দেশের ত্রিবেগম খালেদা জিয়া সহ সমস্ত রাজবন্দীদের মুক্তি দিন, দেশে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করুন, তাহলেই শুধুমাত্র সংকটের সমাধান হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জাবারক, দেশের তুলনায় কাজী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম স্যার।
প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ।